ওয়েলকাম টু মাই চ্যানেল বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আগত যেসব জিকে পাঠ নিয়ে আলোচনা করা হচ্ছিল আজকে পরবর্তী পাঠ এই প্রশ্নগুলি কোনো না কোনো পরীক্ষায় এসেছে তোমরা দেখতে থাকো নাহলে বুঝতে পারবে না এগুলো পরীক্ষায় এসেছে কি না চলো শুরু করা যাক সন্তরণ পদ্ধতিতে গমন সম্পন্নকারী প্রাণীর নাম বলো সন্তরণ পদ্ধতিতে গমন সম্পন্ন করে এমন একটা প্রাণী আমরা জানি সেটা হলো মাছ যে সন্তরণ পদ্ধতিতে গমন সম্পন্ন করে মানুষের মেরুদণ্ডে অস্থির সংখ্যা কুড়িটি মানুষের মেরুদণ্ডে অস্থির সংখ্যা তেত্রিশটি মাছের দিক পরিবর্তনে সাহায্যকারী পাগনার নাম কী মাছের দিক পরিবর্তনে সাহায্যকারী পাগনার নাম হল পুচ্ছ পাগনা ইউক্লিনার গমনাঙ্গের নাম কি ইউক্লিনার গমনাঙ্গের নাম ফ্লাজেলা সিলিয়ারি গমন দেখা যায় যে প্রাণীর তার নাম কি সিলিয়ারি গমন দেখা যায় প্যারামেসিয়ামের অ্যামিয়ার গমনাঙ্গের নাম কি অ্যামিয়ার গমনাঙ্গের নাম এম� সিউডোপোডিয়া রট আয়রনে কার্বনের পরিমাণ কত রট আয়রনে কার্বনের পরিমাণ শূন্য দশমিক এক পার্সেন্ট থেকে শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট ইস্পাতে কার্বনের পরিমাণ কত ইস্পাতে কার্বনের পরিমাণ শূন্য দশমিক এক পাঁচ থেকে এক দশমিক পাঁচ পার্সেন্ট ঢালাই লোহাতে কার্বনের পরিমাণ কত ঢালাই লোহাতে কার্বনের পরিমাণ দুই পার্সেন্ট থেকে চার দশমিক পাঁচ পার্সেন্ট লোহার অন্যতম দুটি ধাতু সংকরের নাম লেখু লোহার দুটি ধাতু সংকর হলো স্টেনলেস স্টিল এবং ইনভার যে উপাদানটি পিতল ও কাঁসা উভয়ের মধ্যে রয়েছে তা হলো তামা তামার মধ্যে কি বলছে পিতল ও কাঁসা উভয়ের উপাদান রয়েছে জিঙ্কের দুটি অন্যতম ধাতু সংকরের নাম লেখো জিঙ্কের দুটি ধাতু ধাতুশঙ্কর হলো জার্মান সিলভার এবং পিতল বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে কপার ব্যবহৃত হওয়ার কারণ কি। বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে কপার ব্যবহৃত হওয়ার কারণ হল উচ্চ তড়িৎ পরিবাহিতা মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি। মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোনটি হল এডিএইচ থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় তার নাম কী থার্মিট পদ্ধতিতে লোহা ও বং ক্রোমিয়ামের নিষ্কাশন করা হয় এই বিক্রিয়ার সময় তাপমাত্রা থাকে প্রায় দু ডিগ্রি সেলসিয়াস লোহার মরিচা কী লোহার মরিচা হলো এক প্রকার শোধক ফেরিক অক্সাইড যার সংকেত এপি টু ও থ্রি এইচ টু ও তামার উপর লোহা সরি তামার উপর খোলা বায়ুতে যে সবুজ বর্ণের আস্তরণ পড়ে তার নাম এবং সংকেত লেখু। তামার উপর খোলা বায়ুতে যে সবুজ বর্ণের আস্তরণ পড়ে তা হল বেসিক কপার কার্বোনেট সংকেত সি ও থ্রি এবং এইচ টু আর্দ্র পায়ুতে অ্যালুমিনিয়ামের উপর যে আস্তরণ পড়ে তার নাম কি অ্যালুমিনিয়াম অক্সাইড মরিচা নিবারণের একটি উপায় লেখুন মরিচা নিবারণের উপায় এখানে হচ্ছে লোহার উপর যদি আল কাদ্রার প্রলেপ দেওয়া হয় তাহলে মরিচা নিবারণ করা যাবে থারবিট পদ্ধতিতে বিচারক পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম চূর্ণ ব্যবহার করা হয় লোহিত উত্তপ্ত আয়রনের সঙ্গে স্টিমের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটির নাম কী লোহিত তত্ত্ব আয়রনের সঙ্গে স্টিমের সঙ্গে যে বিক্রিয়া উৎপন্ন গ্যাসটির নাম হলো হাইড্রোজেন ক্যালোরি মিটার তৈরিতে ব্যবহৃত ধাতুটির নাম কি কপার ধাতু অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আগরিক নয় এমন একটি পদার্থের নাম লেখ অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আগরিক নয় এমন একটি পদার্থ হল চায়না ক্লে শুক্রাশয়ের লেডিগের আন্তর্কোষ থেকে নিঃসৃত হরমোনটির নাম কী টেস্টোরন টেস্টোস্টেরুন হাইপোফাইসিস বলতে কোন গ্রন্থিকে বোঝায় হাইপোফাইসিস বলতে পিটুটারি গ্রন্থিকে বোঝায় কোন হরমোন মেয়াচির রূপান্তরে সাহায্য করে থাইরক্সিন হরমোন মেয়াচির রূপান্তরে সাহায্য করে